আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি গত ভিডিওতে বলেছিলাম দইয়ের বীজ দিয়ে মিষ্টি দই বা টক দইয়ের রেসিপি শেয়ার করব। আজকে নিয়ে এসেছি মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সাথে। আজকে মিষ্টি দই কীভাবে তৈরি করতে হয় ঘরোয়াভাবে আমি সেই রেসিপিটি শেয়ার করব। এখানে আমি মিষ্টি দইয়ের জন্য 1 লিটার মতো দুধ নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি। দুধটাকে 6 থেকে 7টা বলক উঠিয়ে নিব। খুব ঘন করে জাল করা যাবে না, এতে করে দইটি আপনার খুব আঠালো হয়ে আসে। অবশ্যই দুধটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে উপরে সার পড়ে যাবে। এভাবে এক পাশে আমি দুধটা জাল করতে দেব। আর আমি যে বীজটি তৈরি করে রেখেছিলাম সেই বীজটি দইয়ে দিবার আগে একটা ছাঁকনিযুক্ত পাত্রে এভাবে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য, যেন দইয়ের এক্সট্রা পানিটা পড়ে যায়। তো এক পাশে আমি দইয়ের জন্য ক্যারামেল তৈরি করব। এই ক্যারামেলটা দিলে হয় কি, আপনার দইয়ে খুব সুন্দর একটা কালার চলে আসে। আমি এখানে সামান্য পানি দিয়ে 1/2 কাপের মতো চিনি দিয়েছি, দিয়ে একটা ক্যারামেল তৈরি করব। যেভাবে পুডিংয়ের জন্য তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলে একটা কালার চলে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি কিছুটা দুধ এর মধ্যে অ্যাড করব, যাতে করে দুধটি খুব সুন্দরভাবে ক্যারামেলের সঙ্গে মিশে যায়। এভাবে অল্প অল্প করে দুধ অ্যাড করব আর নাড়তে থাকবো। অনবরত নাড়তে হবে, তা না হলে ক্যারামেলগুলো শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে আরও কিছুটা দুধ অ্যাড করব। ভালোভাবে সবগুলো মিশিয়ে একটা বলক উঠে আসলে নামায় নিব। তারপর বাকি দুধের মিশ্রণের সঙ্গে সবগুলো ক্যারামেল মিক্সড করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এটাও শুধু দইয়ের কালারটাকে চেঞ্জ করবে এই জন্য এটা করা। আপনারা চাই সাদা দইটাও করতে পারেন, কিন্তু আসলে এটা করলে খুব ভালো লাগে এবং আলাদা একটা সুন্দর সেন্স আসে, খেতে ভালো লাগে। এখানে আলাদা একটা বাটিতে আমি দই বীজগুলো ফেটে নিব। খুব ভালোভাবে ফেটে নিতে হবে, কোনো দানা দানা যেন না থাকে। আমার বাটিটা ছোট হয়েছিল, যার জন্য আমি একটা বড় পাত্র এখানে ব্যবহার করেছি। আমার ফেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি বাড়তি দুধগুলো সব অ্যাড করে দেবো। এখানে একটু উঁচু থেকে ঢালতে হবে, তাহলে একটা সুন্দর ফেনা উপরে তৈরি হবে। এই ফেনাটা আপনার দইয়ের উপরে সেট হবে, যেটা দেখতে খুব ভালো লাগে, আমাদের কিনা বাজারে দইগুলোর মতো হয়। তা আমি সবগুলো পাত্রে এটা ঢেলে নিয়েছি। আমি এখানে চুলায় একটা করতে দিব, আর বাকি 3টা ছোট ছোট বাটি সনাতন পদ্ধতিতে করব। মানে আমি এটা খুব অন্ধকার একটি ঘরে ঢাকনাযুক্ত পাত্রের নিচে রেখে ঢেকে দিব, সারা রাত রাখবো। এভাবে একটি কড়াই আমি টাওয়াল পিছিয়ে দইটা বসিয়েছি। এভাবে 1 ঘন্টা জাল করে আমি সারা রাত রেখে দিব। এতে করে আপনার দইটা খুব ভালোভাবে সেট হবে। তো আমার যেটা সনাতন পদ্ধতিতে করেছি সেই দইটা আমার একদম রেডি। আর যেটা আমি চুলায় করেছিলাম সেটা আমি হেঁড়িতে খেয়ে ফেলেছি, এটা আমি ভিডিওতে অ্যাড করতে পারিনি। খুব মজা লেগেছে আর আমার দেখে এতটা ভালো লেগেছে যে আমি ওয়েট করতে না পেরে খেয়ে ফেলেছি। সো দেখতেই পাচ্ছেন আমার দইটা কত সুন্দর পারফেক্টলি হয়েছে। আপনারা ঠিক এভাবে বাসায় তৈরি করতে পারেন, দেখবেন খুব সহজে সুন্দর একটি দই বাসায় তৈরি করতে পারবেন। আমি দুই পদ্ধতি শেয়ার করেছি, আসলে এই দুই পদ্ধতিতে খুব সহজভাবে দইটি সেট করা যায়। সো আপনি দুই পদ্ধতির মধ্যে আপনি একটিতে করে দেখতে পারেন, খুব সহজে তৈরি করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, দই যে কোনো পাত্রে করা যায়, সেটা স্টিল হোক কিংবা সিরামিক্স কিংবা কাচের, কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় মাটির পাত্রে। মানে আমার কাছে মাটির পাত্র ছিল না, যার জন্য আমি কাচের পাত্রে করেছি। আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মাটির পাত্রে কীভাবে দই বসাতে হয়। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।